আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকে আমরা আলোচনা করব। করবো মিনুনের এক থেকে এগারো নং আয়াতের সানে নজুল এবং সরল অনুবাদ এই সুরাটি হল পবিত্র কোরআনের তেইশতম সুরা এবং পারার একটা সুরা এই সুরার এক থেকে এগারো নং আয়াতে আল্লাহ পাকরাবুল আলামিন মোমেনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন এবং প্রথমতেই মোমিনদের সফলতার ঘোষণা করেছেন এবং সফলতার যে ফলাফল জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ ঘোষণা করেছেন এবং সেই জান্নাতুল ফেরদাউসে মোমেনগণ চিরস্থায়ীভাবে বসবাস করবে আল্লাহ পাক রাবুল আলমিন সুরাতুল মমিনুনের প্রথম আয়তেই বলেন বিসমুল্লাহি রহমানি রহিম কদ আফলাহ মকমিনুন নিশ্চয়ই মোমেনগণ সফলতা লাভ করিবে নিশ্চয় মোমেনগণ সফলতা লাভ করিবে কদ আফলাহাল মিন আল্লাহ আকরাবুল আলমিন মোমেনার প্রথমে সফলতার ঘোষণা করছেন এবং সফলতা লাভ করবে এর পরবর্তী আয়তে দুই নম্বর আল্লাহ বলছেন যে আল্লাহ নিশ্চয় যারা তাদের নামাজের প্রতি বিনয়ী হয় অর্থাৎ প্রথম আয়তাল্লাহ সফলতা ঘোষণা করার পর দ্বিতীয় আয়তে বলছেন যে তাদের মোমেন প্রথম বৈশিষ্ট্য হলো এই যারা নামাজে বিনয়ী হবে তারাই সফলতা লাভ করবে আল্লাহি সাল যারা তাদের নামাজে বিনয়ী হয় তো নামাজে বিনয়ী হবে কিভাবে একজন মোমেন বান্দা নামাজে দুইভাবেই বিনয়ী হইতে হবে অর্থাৎ তার শারীরিকভাবে এবং আন্তরিকভাবে আসছে রসুল্লাহ সাল্লা ভাল সাল্লাম এরশাদ করছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে অবশ্যই এই খেয়াল রাখবে যে তোমরা আল্লাহ পাক বলে আলামিনকে দেখিতেছো আর যদি তা না হয় তাহলে অবশ্যই এই খেয়াল রাখিবে যে আল্লাহ ফরাবুল আলমিন তোমাদেরকে দেখিতেছে এখন একজন মোমেন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে রুজু হবে আনুগত প্রকাশ করবে অবশ্যই তার সর্বশ্রেষ্ঠ আনুগত্য সেখানে প্রকাশ করতে হবে জিসমানি হোক আর তার আন্তরিকতাই হোক দুটোই তাকে প্রকাশ করতে হবে অর্থাৎ কিছু কিছু নামাজই আছে যারা নামাজে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এদিক সেদিক ছোট সুটি করা নারাচরা করেন এটা ঠিক না আদ গীতহত হইল আপনাকে সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে যে আপনি আল্লাহ পাক রব্বুল সামনে দাঁড়িয়ে আছেন এর জন্য আল্লাহ বলেন যারা নামাজে বিনয়ী হয় অতএব নামাজ দুভাবে বিনয় প্রকাশ করতে হবে এটা অঙ্গপ্রতঙ্গের মাধ্যমে এবং তার আন্তরিকতার মাধ্যমে তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগবী আর যারা অনর্থক কথা হইতে দূরে থাকে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবী মু'রিদুন যারা অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকে এ ব্যাপারে হাদিস আসছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মাং সমাতা নাজা মাং সমাতা নাজা অথবা মাং সাকাতা নাজা যারা চুপ থাকলো নীরব থাকলো তারাই নাজাত পেল অতএব এই যে জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই জবানের সঠিক ব্যবহার করতে হবে জবান আল্লাহ দিয়েছে বিদায় যে অনর্থ কথা বলতে হবে তা নয় আল্লাহ মুমিনদের তিন দ্বিতীয়ত বৈশিষ্ট্য বলছেন যে যারা কি করবে তাদের অনর্থক থেকে যারা দূর থাকবে তারাই সফলতা লাভ করবে অতএব এই আয়াত থেকে দেখা যায় একজন মুমিন বান্দার অবশ্যই তার জবানকে হেফাজত করতে হবে অনর্থক কথা পাতাছে বলতে পারবে না তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন চার নাম্বার আয়াতে বলেন ওয়াল্লাযিনা হুম للزكাতে যারা zakat দানে সক্রিয় অর্থাৎ আল্লাহ পাকরাবুল আলমিন যেইভাবে একজন বান্দাকে জাকাত আদায় করতেন তাগিদ দিয়েছেন এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম যেইভাবে জাকাত আদায় করে দেখিয়ে গেছেন ঠিক সেইভাবেই যদি কেহ অর্থাৎ সেইভাবে একজন মোমেন বান্দা জাকাত আদায় করে তাহলে সেও সফলতা লাভ করবে আর এটাও মোমেন বান্দার একটা বৈশিষ্ট্য তার পরবর্তী আয়তা আল্লাহ পাকরাবুল আলামিন বলেন অল্লাহিনা হুম লি হাফিজুন যে অল্লাহম লিফুরু জিহিম হাফিজুন আল্লাহর পরিবর্তে এতে বলছেন যে আর যাহারা তাদের নিজ লজ্জাস্তানকে হেফাজত করে অল্লাজিন আহম লিফুরুজিহিম হাফিজুন এই যে লজ্জাস্থানের কথা আল্লাহ বলছেন হেফাজত করার মানে কি অনেকে এই কাম প্রবৃতিটাকে অবৈধ মনে করেন না আল্লাহ পাক রাবুল মানুষের যে লজ্জাস্থান দিয়েছেন কাম প্রবৃতি দিয়েছেন এটা যেইভাবে ব্যবহার করার নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন ঠিক বৈধভাবে সেইভাবে এটাকে ব্যবহার করতে হবে এবং এই বৈধ পথ সীমা লঙ্ঘন সে এটা কি হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে আর আল্লাহ বাকরাবুল আলামিন বলছেন যে আমার মোমেন বান্দাদের যারা সবল হবে তাদের একটা বৈশিষ্ট্য হবে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আর তালাহ বাকরাবুল আলামীন এর পরবর্তীতে বলেন ইল্লা আলা আজ ওয়াজিহিম আও মালাকাত আইমান হুম ইন্নাহম গয়রুম মালুমিন কিন্তু তাদের নিজেদের স্ত্রীগণ ব্যতীত এবং শরীর সম্মত দাসীগণ ব্যতীত অর্থাৎ এই পূর্বের যুগে রসুলবাক সাল্লাহ আলাইসাল্লামের জমা নাই আপনার স্ত্রী ব্যতীত তাদের যে নিজস্ব দাসী ছিল তাদেরকে ব্যবহার করতে পারত এবং এটা বৈধ ছিল এখন এখন বর্তমানে এটা নিষিদ্ধ হয়ে গেছে বিদায় হয়ে বাসনে অতএব এই যে আল্লাহ যৌনাঙ্গের ব্যবহারটা কিভাবে বৈধ হবে অর্থাৎ যদি একজন মোমেন বান্দা সামর্থ্যবান হয় তার অর্থবৃত্ত থাকে তাহলে বিবাহের মাধ্যমে তার স্ত্রীর সাথে সে এটা ব্যবহার করতে পারবে আর এতে কোনো দোষের থাকবে না পরবর্তী বলছেন এরপর আল্লাহ বলতেছেন হ্যাঁ যাহারা এই দুই ব্যতীত প্রয়াসী হয় অর্থাৎ নিজেদের স্ত্রীগণ ব্যতীত এবং নিজস্ব দাসীগণ ব্যতীত যখন অন্য দিকে তারা দাবিত হয় তখন তারা সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে অর্থাৎ আল্লাহ পাক আলামিন বলতেছেন যে আমার মোমেন বান্দাগণ কে আমি তাদের যে স্ত্রী দিয়েছি এবং তাদের যে দাসী দিয়েছি যদি এছাড়া অন্যদিকে তারা দাবিত হয় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হবে অর্থাৎ ওই মোমেন বান্দাগণ সবল হবে যাদেরকে আমি তাদের এই বৈধ স্ত্রী দিয়েছি এবং বৈধ স্ত্রীর সাথে তারা বৈধভাবেই ভাবেই মিলামেশা করে মোলাকাত করে তারপর আল্লাহ বলছে যে অল্লাজী নাহুম অল্লাজী আহম লি আমানা তিহিম ওয়াহাদিহিম আল্লাহ অল্লাজী নাহুম লি আমানা তিহিম লি আমানা ওয়াহাদিহিম র যে আর যাহারা নিজ দায়িত্বে গৃহীত আমানত সমূহ এবং অঙ্গীকার সম রক্ষা করে অর্থাৎ আল্লাহ এর পরবর্তীতে বলছে যে যারা আমার মোমেন বান্দাগন মোমেন বান্দা হবে আর যারা সফলতা হবে তাদের আর দুইটা বৈশিষ্ট্য হলে এই তার আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করবে অর্থাৎ বান্দাদের এই দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে আর আল্লাহ বলছেন আমার এই সমস্ত বান্দাগুন সফলতা লাভ করবে তার পরবর্তী আয়তাল আল্লাহ সোলাওয়াল্লাহম আল্লাহ সোলাওয়িজুন তার পরবর্তী আয়তাল্লাহ আবারও নামাজের ব্যাপারে বলছেন আর যাহারা নিজেদের নামাজ সময়ের পাবন্তি করে অর্থাৎ দ্বিতীয় আয়ত বলছেন পাশাপাশি আল্লাহ বাকরবুল আলমিন নয় নাম্বার আয়ত মোমেন বান্দাদের নামাজের ব্যাপারে বলছেন অর্থাৎ প্রথম আয়তে বলছে মোমেনগঞ্জ সফল হবে দ্বিতীয় আয়তে বলছে মোমেনগঞ্জ নামাজে বিনয় হবে ঠিক নবম আয়ত আল্লাহ বলতেছে যে যারা তাদের নামাজের প্রতি পাবন্দ করে অর্থাৎ মোমেন বান্দাদের আরও একটা বৈশিষ্ট্য হলো তারা যখনই নামাজের ওয়াক্ত হবে নামাজের সময় হবে এবং সুন্দরভাবে উজু করে সুন্দরভাবে সে নামাজটা আদায় করবে এবং নামাজের প্রতি সে যত্নবান হবে অর্থাৎ নামাজের যে রুকু আছে রুকুগুলা সে সুন্দরভাবে আদায় করবে নামাজের যে সেজদা আছে সেজদাগুলো সে সুন্দরভাবে আদায় করবে নামাজের যে তাজবি তাহালি রুকুর যে তাজবি সেজদার যে তাজবি সে তাজবিগুলো সুন্দরভাবে আদায় করবে রুকু থেকে খাড়া হওয়ার পর সুন্দরভাবে সে দাঁড়াবে এবং তা দুরু শরীফ পরে খুব সুন্দরভাবে সালাম ফিরে নামাজটা সে পরিপূর্ণ করবে পুনরায় আল্লাহ নবমায়তে এই নামাজের কথা উল্লেখ করেছেন তারপরে আয়তা আল্লাহ বলছেন যে উলা ইকুমুল ওয়ারিসুন তারাই হবে উত্তরাধিকারী উলাই কাহমুল ওয়ারিসুন তারাই হবে উত্তরাধিকারী কারা ওই যে আল্লাহ মোমেনদের বৈশিষ্ট্য বলছেন যে যারা নামাজে বিনয়ী হবে এই যারা কি করবে যে অনর্থ কথাবার্তা বলবে না তারপরে যারা জাকাত দিবে সঠিক মতো এবং যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করবে এবং যারা আমানত রক্ষা করবে এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করবে ওই সমস্ত মোমেন্ট বান্দাগণ হবে ওয়ারিশ কিসের ওয়ারিশ উলা ই হম তারাই হবে উত্তরাধিকারী আল্লাহদীন আইয়ারি সুন আল ফিরদাউস অহ ফি হালিদুন আর যাহারা জান্নাতুল ফিরদাউসের উত্তকারীদের হবে উত্তরাধিকারী হইবে এবং ততায় তাহারা অনন্তকাল থাকিবে আল্লাহ বচ্ছে আমার ওই মোমেন্ট বান্দাগন যারা নাম আছে বিনয়ী যারা অনর্থক কথাবার্তা বলবে না যারা জাকারদানে সক্রিয় হবে যারা তাদের যৌনঙ্গের হেফাজত করবে এবং যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করবে আমার ওই সমস্ত মোমেন্ট বান্দাগান হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এবং ওই সমস্ত মোমেন্ট বান্দাগানই সফল এবং এই সফলতার ফলাফল হইল তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব আর তারা জান্নাতুল ফেরদাউসে চিরস্থায়ীভাবে বসবাস করবে আল্লাহ ফাকরাফ বলে আলামিন আমাদেরকে সুন্দরভাবে মোমিনের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ এই এগারোটা আয়তে বলছেন আমরা যেন আদায় করতে পারি আমরা যেন সেই গুণে গুণান্বিত হইতে পারি আমাদেরকে আল্লাহ বাকরাবল আলামিন তৌফিক দান করুক আমিন বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার